হালিসহ জেঠিয়া পঞ্চায়েতের বকুলতলা শীতলা মায়ের মন্দির ও হালিসহ দুই নম্বর ওয়ার্ডের শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকের প্রচার কাজ শুরু করলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দেখুন আমাদের সেই প্রতিবেদন। একটাই মায়ের কাছে প্রার্থনা করলাম, ব্যারাকপুরে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি। তৃণমূল থেকে এবং সিপিএম থেকে জয়েন করলো, কি বলবেন শুনছেন? তাদের ভোটার কার্ডটা দেখাতে বলুন। দিলীপ ঘোষ একটা কথা বলেছে, সমর্থন তুলে দিয়েছে দাদা, সেই বিষয়ে কি বলবেন? সেটা আরএসএস এর ব্যাপার, আমি কি বলবো? আমাদের এই বেল্টে এই শীতলা মায়ের পুজোটা বহু বছরের, যখন আমার জ্ঞান হয়নি তখন থেকে। এবারও আপনারাও দেখলেন যে নির্বাচন ঘোষণা হয়ে গেল, স্বাভাবিক কারণে আমি পার্থদাকে বলেছিলাম যে আমার ওয়ার্ডে একটা ই হয়, শীতলা পুজো হয়, বলে অবশ্যই যাবো, যে আমার টাইমটা বলে দিস। তারপর টাইম বলে দিলাম, যথারীতি উনি এলেন এবং আপনারা দেখতেই পেলেন। উনি কি শীতলা পুজো এসেছিল না ভোট প্রচারে এসেছিল? না না, অবশ্যই শীতলা পুজো, আপনি তো দেখলেন, যদি ভোট প্রচারে আসতো তাহলে তো আমি এইভাবে নিশ্চয় করতাম না, তাহলে ফ্ল্যাগ থাকতো, ফেস্টুন থাকতো, ঝান্ডা থাকতো, আরও আমাদের কর্মীরা থাকতো সেখানে। কর্মী তো আমি ডাকিনি আজকে, শুধু পাড়ার মহিলারা যারা ওই পুজো দিতে আসছে তাদের সাথে দেখা করলেন, মানে কি মন্দিরে গেলেন মাকে প্রণাম করতে। মহিলারা কিছু একটা দাবি ওনার কাছে জানালেন কি না? মহিলারা যেই দাবিটা করেছে ওইটা অলরেডি হয়ে গেছে। যেমন কি ওটা হচ্ছে গিয়ে যেখানে আজকে মন্দিরটা হয়েছে, এই মন্দিরটা আমি বিধায়ক সাহেবের ফান্ড থেকে পাশের স্কুলটাকে ডেভেলপ করিয়েছিলাম এবং সেখানটার সাথে আমি একটা অ্যাডজাস্টমেন্ট করে ওই মন্দিরটা আমার অঞ্চলের মানুষের অনেক দিনের ডিমান্ড ছিল সেটা রিপেয়ার করে দিলাম। আর মহিলারা বলছিল যে ওই মাঠটাকে একটু পরিষ্কার পরিষ্কার ঘেরা ফেরা এই সমস্ত, ওনারা জানে না এটা ওই স্কুলের দিদিমণি অনেক দিন আগে আমাকে ডিমান্ড দিয়েছে এবং সেই ডিমান্ডটা পাশও হয়ে গেছে। আমরা এই ভোটটা, এটা তো নতুন ডিমান্ড, তো ভোট ঘোষণা চলছে, এমবার্গো চলছে, আমি এখন করতে পারবো না, মিউনিসিপ্যালিটিও অর্ডার দিতে পারবে না, ভোট মিটে গেলে পরে আমরা ওইটা করব। হালি শহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন, তারপর আমার বাবা কোর্স করতেন, তারপর আমি এখন করছি। এই তেলটি বাতরোগের দারুণ কাজ করে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘুটনো ব্যথা, ঘাড় ব্যথা, এই তেলটি
আপনি ইস্তেমাল করে দেখুন, আপনার খুবই কাজে লাগবে। এই তেলটি ইউজ করুন, খুবই কার্যকর, আপনাকে ডেলিভারি করা যাবে 6টা পিস 500 টাকায়। খুবই লাভকর হবে এই তেলটি।